পরের কথা, যারা সলাত আদায় করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করে না, তারা কেমন? এদের ব্যাপারে আল্লাহ তাআলার হুঁশিয়ারি, সাবধান বাণী। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম সলাতাহুম সাহুন, ধ্বংস সুনিশ্চিত তাদের জন্য। ওয়াইল নামক জাহান্নামে যাবে তারা যারা অমনোযোগ সহকারে সলাত আদায় করে। যারা ঠিক ঠিক সলাত আদায় করে না তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম সুনিশ্চিত, তারা এই জাহান্নামে যাবে সলাত আদায় করার পরেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবচেয়ে খারাপ চোর, নিকৃষ্ট চোর যে তার সলাৎ চুরি করে। সাহাবীগণ বললেন, কাইফা ইয়াসরাকু মিন সলাতিহি, আল্লাহর নবী, মানুষ তার সলাৎ কিভাবে চুরি করতে পারে? সলাৎ কি চুরি করার জিনিস? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান লাম ইতমুরকুহা ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না সে হচ্ছে সলাৎ চোর। ঠিক মতো যদি আমি আদায় না করি তাহলে আমি সলাৎকে চুরি করলাম। একজন সাহাবি মসজিদে ঢুকে দূরে কাত সলাৎ আদায় করে আল্লাহ রাসূলকে সালাম, আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফান্নাকা লাম তুসাল্লি, তুমি সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। লোকটি আবার দূরে কাত সলাৎ আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। লোকটি আবার দুই রাকাত সলাৎ আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি সলাৎ আদায় করো, তুমি সলাৎ আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, কিভাবে সলাৎ আদায় করতে হবে সেটা আপনি আমাকে দেখিয়ে দেন, আমি তো এর চেয়ে ভালো করে সলাৎ আদায় করা জানি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলে দিলেন, রুকু সিজদার কথাটি সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে এই অংশে যেটা বলতে চেয়েছি সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন না যে তোমার সলাৎ হয়েছে তবে খুব একটা ভালো হয়নি, তিনি সরাসরি নাকচ করে দিলেন যে তোমার সলাৎ হয়নি। অথচ সাহাবি নগদ তিন তিনবার সলাৎ আদায় করলেন। আরো কথা, আবু সাইদ খুদরি আলী, শোনো পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা কোরআন মাজিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠনানের নিচে যাবে না, তারা এত বেশি সলাৎ আদায় করবে তোমাদের সলাৎ তাদের কাছে কিছুই না। শোনো, তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না, তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে যে তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো, এমনভাবে হত্যা করবে আদ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আদ সামুদকে, যেভাবে পৃথিবীতে করে সমলে নষ্ট করা হয়েছে, এইভাবে তুমি তাদেরকে হত্যা করো। যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়াল একটু খেয়াল করেন, আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সে নামাজি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে, হাদিস বুখারি মুসলিম। এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হত্যা করতে বললেন, এ কথা ঠিক, যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল, যদিও আব্দুর রব খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গীর দল, আব্দুর রব খুলনা রাহেমাহুল্লাহ এভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন, কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরিভাবে বিশ্বস্তভাবে সহিহ হাদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলাৎ আদায়কারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, হত্যা করতে বলেছেন, কিভাবে সলাৎ আদায় করবেন? এক খেলে আমার দিকে চেয়ে থাকুন, আমি বাস্তব সলাৎ আদায়ের পদ্ধতি দেখাতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সলাৎ আদায় করো যেভাবে আমাকে সলাৎ আদায় করতে দেখছো। এখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে নেই, তা আপনি কীভাবে তাকে দেখে সলাৎ আদায় করবেন? তিনি দুনিয়া থেকে চলে গেছেন, বলে গেছেন যে আমি কোরআন মাজিদ রেখে গেলাম, আমার হাদিস রেখে গেলাম, এই দুটো যতদিন শক্তভাবে ধরে থাকবে ততদিন ভুল পথে যাবে না। তাহলে আপনাকে এখন সহিহ হাদিস দেখেই সলাৎ ঠিক করতে হবে। সহিহ হাদিসের ব্যাপারে আপনাকে আমরা রিয়াজুস সালেহীন পড়তে বলি, সহিহ হাদিসের ব্যাপারে আপনাদেরকে আমরা বুখারী মুসলিম গ্রন্থ বলি। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকুন, আমি আপনাকে সলাৎ দেখাচ্ছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার বলার সময় দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু ফাঁকা রাখা লাগে। চাঁপাই নবাবগঞ্জে মহিলা বৈঠকে বলেছে, এসব এলাকা তো বলতে পারে, এটা কোন থানা? মোহনপুর থানা। মোহনপুর থানাতে এরকম মহিলা বৈঠকে কথা বলতে পারে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি জমা না রাখো বুবু।
তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। আমরা একবার দিনাজপুরে গেছিলাম প্রোগ্রামে, তো এক হেডমাস্টার স্কুলের, তো হেডমাস্টার আমাকে বলছেন, আব্দুর রাজাক সাহেব আমার বিছনা থেকে ওই যে ঘরের বাইরে যে জুতা স্যান্ডেল আছে এই পর্যন্ত যে চট বিছানো আছে, কেন চট বিছানো আছে তা কি বলতে পারেন? আমি বলছি তা তো বলতে পারি না। তখন আমাকে বলছে স্ত্রী মিলনের পরে সরাসরি পাটা যদি মাটির ওপরে পড়ে যায় তাহলে মাটি অভিশাপ করবে। তো এই পাটা যেন মাটির ওপরে না পড়ে সেই জন্য চট বিছানা থেকে নিয়ে ওই দরজার স্যান্ডেল পর্যন্ত রেখেছি। তাহলে বিছানা থেকে নেমে পাটা কিসের উপরে পড়বে? চটের উপরে। চট থেকে নেমে ওর পা কোথায় রাখবে? স্যান্ডেলের উপরে, যেন মাটিতে না লাগে। একজন হেডমাস্টারের কথা, যার জন্য আপনাকে আমি বলে থাকি মাঝে মধ্যে যে 16 ডিসেম্বরে হেডমাস্টার চেয়ারে বসে আছেন, তার মেয়ে মাস্টার ডিগ্রি পাস নাচছে, বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। এই হেডমাস্টারও যদি শিক্ষিত মানুষ হন তাহলে মূর্খ মানুষ কে? ইনাকেও যদি শিক্ষিত বল তাহলে অশিক্ষিত মানুষ কে? এখানে একটা বাগমারার একটা লোক আমাদের নদাপাড়াতে শিক্ষক ছিলেন, উনি বলছেন যে আব্দুর রাজাক সাহেব স্বামী স্ত্রী মিলনের পরে স্ত্রী গোসল করে আমি গোসল করতে যাচ্ছে, তো যদি গায়ের সাথে গাও লেগে যায় তাহলে গোসল বাতিল। আমি বাগমারার কথা বলছি, মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। আপনাদের এই গ্রামের নাম কি? মোহাম্মদপুর। মোহাম্মদপুর, মোহাম্মদপুরের কথা বলতে পারছি না। সূর্য ডুবার সাথে সাথে দেশ ট্রাভেলস গাড়িতে আলো জ্বলে উঠল। আমি বললাম এই সুপারভাইজার শোনো বেটা এদিকে। জি, আলো জানলা কেন? বলে মালিকের হুকুম। একটু পরে জ্বালো, সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে, মালিক বলেছে। সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালায় হিন্দু। কথা আমার বুঝতে পারেননি মনে হয়। দেশ ট্রাভেলস গাড়িতে আমি আছি, তো সূর্য ডুবার সাথে সাথে কি করেছে ওই সুপারভাইজার? গাড়িতে আলো দিন, ওটা গাড়িটা আলো হয়ে গেছে। আমি তো ধরে নিয়েছি ঘটনা এই আছে। শোনো এদিকে, আলো দিলে কেন? মালিকের হুকুম। শাহ মখদুম রহমতুল্লাহের পবিত্র ভূমি থেকে গাড়ি ছুটছে, ওর বাপের জমি, কিসের পবিত্র ভূমি? তারা সেখানেই বলা আছে যে অমুক এ আকাশ সে আকাশ তো তোমার বাপের আকাশ। তুমি কি জানো কোনো সময় যতবার ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ততবার ও কালিমাকে বলছে? 14 বার তোমাকে পড়তে হবে, তোমার শিক্ষককে পড়তে হবে, তোর জাতিকে পড়তে হবে। তোর জাতি কিছু বুঝে না, ধর্মকর্ম বুঝে না। শুনুন দিনী ভাই বোন, আপনাকে আবারও বলছি, যতবার ঠাকুরের কথা বলেছে ততবার ও কালিমাকে বলেছে। আর আপনার ছেলে পবিত্র মুখে ওই কথা বলছে, কি দিয়ে বুঝে আপনাকে জাতিকে? আমরা শুনেছি যে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আরে না না, ভারত বাংলাদেশ পাকিস্তানে বাংলাদেশের মাটিতে শির্ক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুর বলছে যে ঢাকায় বিশ্ববিদ্যালয় খুলবে বেটারা, বেটারা বাংলা অক্ষর চিনে না, তারা আবার বিশ্ববিদ্যালয়। ঠাকুর তোমাকে বলছে, তুমি নাকি অক্ষরই চেন না, তো বিশ্ববিদ্যালয় করতে যাও কি করে? ঠাকুরের কথা এটা, জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে। ঠাকুরের কথা তো কেউ জানে না। বঙ্কিমচন্দ্রের একটা বই লেখে রাজ সিংহ, আওরঙ্গজেবের গোটা পরিবারকে জেনাকার বলে সাব্যস্ত করেছে, বয়ে বয়ে না বলে রাজ সিংহ। তুমি কোনোদিন দেখেছ জাতি যখন বিপদে ঠাকুর তখন বিলাতে? এর পরেও ঠাকুরের কথা আপনার কাছে আছে, আপনি কোনোদিন বিবেচনা করেননি ঠাকুরের কথাটি কেমন? সম্মানিত দিনী ভাই বোন, মহিলা বৈঠকের মহিলাকে সাবধান করছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, তোমাকে বলছি, কথা বলছো কেন? তোমার একটু সরম হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরাও যতটুকু বাঁচাও ততটুকু উভয় সমান। অতএব তোমার বাপ কাপুরুষ হতে পারে, আমাকে কাপুরুষ মনে করো না। তোমার লজ্জা নেই, তোমার জাতির নেই, তোমার বাপের নেই, তোমার মায়ের নেই। তুমি এখন মাথায় কাপড় না দিয়ে আমাদের সামনে বসে থাকো কি করে? তুমি নাকি ক্লাস 10
তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস করেছো, শরম করো না কেন, তোমাকে আমি খাটো করতে আসিনি, তুমি ভালো ঘরের মেয়ে, তুমি বড় হও না, তোমার বাপ হাজি, তোমার দাদা হাজি, তোমার নানা হাজি, তোমরা সবাই বড় ঘরের মানুষ, তুমিও বড় হও না, সুন্দর জাঁকজমক ভালো দামি মানের কাপড় চোপড় পরে স্কুল কলেজে যাও, ল্যাংটা হলে কেন, তোমার দাদা কি তোমাকে এটাই শিখালো, তোমার নানা কি তোমাকে এটাই শিখালো? দুঃখিত এক মিনিট, দুঃখিত মনে কিছু নিয়েন না, এক মিনিট, এক মিনিট, এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলে আমার এখানে শব্দ আসে কি করে, তাহলে কি মোহাম্মদ মোহাম্মদপুরের এই ছেলেরা অযোগ্য, তোমরা প্রোগ্রাম সেরকম হলে আমাকে দাওয়াত দেবে না, তোমার মুখ দেখে আমাকে দাওয়াত নিতে হবে এটা আমি মনে করি না, পুরো পরিবেশ তোমাকে কন্ট্রোল করতে হবে, পিপিলিকা যেন না নড়ে। অতএব তুমি ওই খেয়াল করো না যে আব্দুর রাজাক সাহেবকে ডাকলেই কি আর না ডাকলেই কি, পরিবেশ কন্ট্রোল করার জন্য অন্তত 50টা ছেলে রাখো এখানে, যারা মুখ বন্ধ করে পরিবেশ কন্ট্রোল করবে। এক মিনিট,